সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সিলেট শহরের কিছু অংশসহ 5টি উপজেলার ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখেরও বেশি মানুষ। সুনামগঞ্জেও পানিবন্দী 20,000 মানুষ। দেশে বন্যা পর্যবেক্ষণের 80টি পয়েন্টে বাড়ছে নদীর পানি। ভারতে বৃষ্টির কারণে আগামী 48 ঘণ্টা ধরে উত্তর পূর্বাঞ্চলে পানি বাড়তে থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে নতুন নতুন এলাকা ডুবছে সিলেট ও সুনামগঞ্জে। সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমা পার হয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। ডুবে গেছে বাসাবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট, অফিসও আটু পানি হয়ে গেছে। আমরা ফিঙ্গার দিতাম পারছি না, অফিসও মানুষ নাই, এরপরে ঘুরিয়া বাড়ি যেতে হয়। রূপ দিয়ে উরাত পানি ধরে, কোমর পানি ধরে, আপনার বুঝছেন নি, আমরা যে কষ্টর মায় আছি বলার বারে। টানা 5 দিন ধরে সীমান্তবর্তী জকিগঞ্জ, গোয়াইনঘাট সহ 5টি উপজেলার বিভিন্ন এলাকা ডুবে আছে। পানিবন্দী দিন কাটছে লাখের বেশি মানুষের। রাস্তাঘাটে পানি উঠছে, ধান তো পানি নিয়ে গেছে, আপনার জমিন কাটতে পারি নাই। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বইছে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে। জেলা সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক সহ বিভিন্ন এলাকায় সড়ক, ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে নদীর তীরবর্তী 20,000 মানুষ। বাড়ি ঘরে পানি, পুকুরের মাছ টাছ গিয়ে অনেক বাড়ি ঘরে পানি, জানি অবস্থা ফিরিয়েছে। কাঁপও পারছি না, যদি কাছে আনছি দিও রাখতারি না, পানির তলে গেছে। মানে কি খাবো আর কি খাই, আবাস মহিছি দুই করে। ধান টান সব মানুষের নষ্ট হয়ে গেছে, এদিকে আগামী 48 ঘণ্টায় ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সিলেট এবং সুনামগঞ্জে পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। 48 ঘণ্টা আমাদের সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা সহ অন্যান্য নদীর সঙ্গে পানি সমতল বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে নেত্রকোনা সদরের রাজেন্দ্রপুরে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে আম, লিচু সহ বিভিন্ন ফলের গাছ। বিকট একটা শব্দ হয়েছে, শব্দ হইয়া বাদে পরে পরে কালি একটা বাতির মতো দেখা গেছে। দুইটা উগাছে ওয়াল ভাঙ্গে হালায় দিছে, ঘরে সালমাল দুইটা সাল নাই। নাদিরা সুলতানা, আরটিভি।